হ্যালো ইউটিউব, কেমন আছেন সবাই? বার্সেলোনা ফুটবল ক্লাবের নাম অনেকেই শুনেছি, কিন্তু আমাদের আজকের ভিডিও বার্সেলোনা ফুটবল ক্লাব সম্পর্কে নয়। ভিডিওটি বার্সেলোনা শহর সম্পর্কে, যে শহরটির নামে এই বিখ্যাত ফুটবল ক্লাবটির নামকরণ করা হয়েছে। বার্সেলোনা শহরটি স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং স্পেনের ট্যুরিস্ট আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। বার্সেলোনা স্পেনের উত্তর পূর্ব অংশে অবস্থিত কাতালোনিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত স্পেনের সর্ববৃহৎ বন্দর নগরী বার্সেলোনা। এই শহরটির পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও বিলাসিতার ঝলক। চলুন সমাপনের আজকের ভিডিওতে জেনে নেই লিওনেল মেসির শহর নামে পরিচিত বার্সেলোনা সম্পর্কে। মূল ভিডিও শুরুর আগে অনুরোধ করব, বিভিন্ন দেশ, জাতি ও শহর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। স্পেনের উত্তর পূর্ব অংশে ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত বার্সেলোনা নগরী। বার্সেলোনার আয়তন প্রায় 101 বর্গ কিলোমিটার। মূল বার্সেলোনা শহরের জনসংখ্যা প্রায় 16 লক্ষ, যা স্পেনে দ্বিতীয় সর্বোচ্চ। তবে বার্সেলোনার পৌর এলাকাটি অনেকগুলো প্রতিবেশী পৌরসভা পর্যন্ত প্রসারিত হয়েছে এবং এই প্রসারিত বার্সেলোনা এলাকাতে প্রায় 48 লক্ষ লোক বসবাস করে, যার কারণে এটি ইউরোপের ষষ্ঠ বৃহত্তম পৌর এলাকা। ধারণা করা হয় কাথিজীয় বা ফিনিশীয় জাতির লোকেরা খ্রিস্টপূর্ব 3য় শতকে বার্সেলোনায় এসে বসতি স্থাপন করে। পরবর্তীতে রোমানরা ও রোমানদের পতনের পর ভিসিগথ জাতির লোকেরা এই অঞ্চলটি শাসন করে। 715 খ্রিস্টাব্দে বারবার ও স্প্যানিশদের মিশ্র মুসলিম জাতি মুর জাতির লোকেরা এই অঞ্চলটি দখল করে নেয়। পরবর্তীতে রাজা শার্ল মাইনের নেতৃত্বে ফ্রাঙ্ক জাতির লোকেরা এই অঞ্চলটি পুনর্দখল করে এবং তৎকালীন মুসলমান শাসিত স্পেনে কাতালোনিয়া নামে একটি সীমান্ত অঞ্চল প্রতিষ্ঠা করে। 1137 সালে কাতালোনিয়া আরাগন রাজ্যের সাথে একীভূত হলে বার্সেলোনা একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিকশিত হতে থাকে। তবে কাতালান অঞ্চলটি স্পেনের সাথে যুক্ত থাকলেও তাদের নিজস্ব পতাকা, জাতীয় প্রতীক সহ একটি স্বাধীন দেশে যা যা থাকা দরকার সব কিছুই আছে। কাতালান রাজ্যটি বার্সেলোনাকে রাজধানী করে প্রায় অনেক দিন থেকে স্বাধীনতার আন্দোলন করে আসছে। বার্সেলোনাতে রয়েছে স্পেনের সবচেয়ে বড় সমুদ্র বন্দর, যার নাম পোর্ট অফ বার্সেলোনা। এই বন্দর দিয়ে প্রতি বছর প্রায় 63 মিলিয়ন পণ্য পরিবহন হয় এবং স্পেনের জিডিপির প্রায় 18% আসে এই বন্দরের মাধ্যমে। বার্সেলোনা শহরটির অফিসিয়াল ভাষা দুইটি, কাতালান ও স্প্যানিশ। বার্সেলোনার সমুদ্র সৈকতগুলো পর্যটকদের খুব বেশি আকর্ষণ করে। বার্সেলোনা সমুদ্র উপকূলবর্তী হওয়াতে শহরটিতে রয়েছে 60টি সমুদ্র সৈকত। বার্সেলোনার সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনা হচ্ছে সাগ্রাডা ফ্যামিলিয়া। বিখ্যাত প্রাচীন আর্কিটেক্ট অ্যান্থনি গাউডির সবচেয়ে বিখ্যাত কাজ এটি। অবিশ্বাস্য ব্যাপার হলেও এর কিছু কিছু অংশের নির্মাণ কাজ এখনও চলছে। অ্যান্থনি গাউডি 1926 সালে মৃত্যুবরণ করার পরও তার তৈরি করা নকশা মতে এই কাজ চলছে। ধারণা করা হচ্ছে আধুনিক প্রযুক্তি দিয়েও এর নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে আরও কয়েক দশক। এছাড়া পর্যটকদের জন্য বার্সেলোনাতে রয়েছে অসংখ্য বিনোদনের জায়গা, শপিং মল ও জাদুঘর। ইউরোপের অন্য আরেকটি সুন্দর দেশ জর্জিয়া। জর্জিয়া সম্পর্কে জানতে সমাপনের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।